মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো রবিবার, তো অনেকটা কাজকর্ম হয়ে গেছে জানো তো রান্নাঘরে। তো ওই যে ছেলেকে খেতে দিয়েছি, তারপরে ওখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর আজকে মাংস হওয়ার কথা আছে, হাজবেন্ড গেছে বাজারে। তো চলো সঙ্গে থাকো, আর মিমি দেখো, মিমিকে একটু দেখে না হয়েছে, মিমি খাওয়া দাওয়া করে ঘুম লাগিয়েছে। এই যে সকালে গরম গরম ভাতে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, ডিম সিদ্ধ আর ঘি, এই যদি খাওয়া যায় তাহলে মনে হয় সারাদিন আর খিদেই পাবে না। মানে এটা একটা দারুণ খাবার। তো আজকে সকালবেলা সেটাই খাচ্ছি। আর ছেলে খাবে না, ছেলে ওটস খেয়েছে, মাও তাই, মা আবার সাথে আলু সিদ্ধ নিয়েছে। তো আমি আলু সিদ্ধটা খেলাম না। প্রচুর গাছপালা পাতা পড়ে, আর যেহেতু এখন ফাল্গুন মাস প্রচুর পাতা ঝরছে, এই জন্য একজনকে বলেছি যে পরিষ্কার করতে, এই করে যায়। কিন্তু এত বকবক করতে হয় ওর সাথে, যখন এসেছিল কাজ করতে তখন বলে দিলাম যে এই 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 করবে, তারপরে বলে হয়ে গেছে, নিচে এসে দেখি অর্ধেক করেছে অর্ধেক করেনি, এরকমই করে। মানে একে দিয়ে কাজ করানো মানে আমার এত মাথাটা পাগল করে দেয়। সে কবে থেকে বলছে যে করাও করাও করাও, তারপরে আজকে করাচ্ছি। আজকে আবার অনেকদিন পরে তোমাদেরকে আমাদের বাগানে নিয়ে এলাম। আমাদের গাছের কাঁঠালগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আর এবছরের কাঁঠাল অনেকগুলো বেশ কালো কালো মতন হয়েছে, জানি না কেন, তবে প্রচুর পরিমাণে হয়েছে, উপর দিকেও হয়েছে। ক্যামেরা অতটা ধরাতে পারবো না তোমাদেরকে, উপর দিকে প্রচুর পরিমাণে আছে। এবারে দেখে নাও আমাদের নোনা ফলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আর একবারে পাকার মুখে, এই সময় থেকে অল্প অল্প পাকা শুরু করে। আমি গাছটাকে আজকে দেখতে এসেছি যে কোথায় পেকে রয়েছে, সেটা দেখতে দেখতেই ধরা পড়ে গেল। দেখেছো কতগুলো খেয়ে নিয়েছে, আমি কালকেই বললাম, কালকে ভালো ছিল, দেখেছো খেয়ে নিয়েছে, খেয়েছে, খাক খেতে। সব যেগুলো পেকেছে সব খেয়ে নিয়েছে। আজকে খুব সুন্দর করে বাঁধাকপি তরকারি রান্না করছি টমেটো দিয়ে। তারপরে আজকে কেরক্সের এই বক্সটা এনেছি, এতদিন প্যাকেটটা আনা হতো, তো প্যাকেটটা শেষ হওয়ার পরে এটা আনা হয়েছে। যে নাকি সারাদিনে একবারও হয়তো নিচে নামে না, সে আজকে 7 থেকে 8 বার উপর নিচ করেছে। মানে আমি আমার কথা বলছি, ওই ছেলেটা আসলে কাজ করেছে ওর জন্য বকবক করতে করে আমার মাথা একদম পাগল হয়ে গেছে, তোমাদেরকে আগেও বলেছি। এর জন্য বিভিন্ন কারণে বারবার ওঠানামা করতে হয়েছে। তারপরে এখন অনেকগুলো পদ বাকি আছে, আমাদের মাংস হবে, মিমিদের মাংস হবে, ছেলের মাংস আলাদা করে করতে হবে, তারপরে 3 পিস মাছ আছে, সেই মাছটাকেও রান্না করতে হবে। অনেকগুলো পদ বাকি আছে, এখন একে একে করি, আর বাঁধাকপি তরকারি হয়ে গেছে। এখানে মাংসটাকে ধুয়ে রেডি করে রেখেছি, সাথে রয়েছে একটা টমেটো। এখানে ছেলের জন্য দেখো মাংসটাকে রেডি করে রেখেছি, এখানে দিয়েছি আলু, গাজর আর পেঁপে। এখানে রয়েছে টমেটো, আলুটাকে সিদ্ধ করে রেখেছি, এখানে রয়েছে মাছের মশলা, এখানে রয়েছে মাংসের মশলা, এখানে রয়েছে মাছ, নুন হলুদ মাখিয়েছি, আর ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি, ওদিকে মিমিদের মাংস সিদ্ধ হচ্ছে। এবারে একে একে রান্নাগুলো করি। তারপরে একদম জল শেষ হয়ে গেছিলো, আর ছেলেও এই মুহূর্তে বাড়িতে নেই, এই জন্য নিজেই চলে গেলাম জল আনতে। যাক খুব ভালো হয়েছে, বালতিটা তুলে দিয়েছে এই অবধি, ছেলেও এসে গেছে, ও এখন বাকিটা তুলে দেবে, নিয়ে চলে আয়। ছেলের জন্য ডিম সিদ্ধ দেবো, এখানে দেশি মুরগির ডিম রয়েছে, দুটো ডিমই ওর জন্যই সিদ্ধ দেবো, আমরা কেউ খাবো না, আমাদের মাছ আছে, তারপরে মাংস আছে, তো বসিয়ে দিলাম। ওদিকে ছেলের মাংসটা সিদ্ধ হচ্ছে, তারপরে এদিকে তেলটা শেষ হয়ে গেছিলো, এখন তেলটাকে ঢেলে রাখলাম, কারণ ছোটো জায়গার মধ্যে করে তেল নিলে পরে একটু দিতে সুবিধা হয়। কই মাছটা খুব সুন্দর করে রান্না করেছি, খুব বেশি ঝোল রাখিনি, ধনে পাতা দিলাম নামানোর আগে। তারপরে এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, মাংসটা রান্না হলে পরে হয়ে যাবে, ওদিকে ছেলের মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তারপরে আজকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি, তোমাদের সাথে অনেক কিছু আমি দেখাতে পারিনি, মানে রেকর্ডিংই করতে পারিনি, আজকে পুজোর পাঠও তোমাদের সাথে দেখাতে পারলাম না, এত মানে দৌড়ে দৌড়ে সব কাজ করেছি। এখন খেতে বসে গেছি, আর খাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারছি না, তো শাশুড়িমা ওদিকে খেতে বসে গেছে, ওদিকে হাজবেন্ডের ভাত বেড়েছি, ওদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে। ভগবানের সেবাটাও আমাদের নির্ভর করে আমরা কে কিরকম কাজ করি তার উপর। আজকে আমি দুপুরবেলা থেকে ভাবছি ওনাদের ড্রেসটাকে মানে
শীতের যে ড্রেসটা সেটা চেঞ্জ করাবো, গরম তো ভালো পড়ে গেছে। আর আমি যবে থেকে শীতের ড্রেস পরা মোটামুটি বন্ধ করেছি তবে থেকে মিষ্টি সোনার ড্রেস আমি পরানো বন্ধ করে দিয়েছি, মানে শীতের ড্রেসের কথা বলছি। মিষ্টি সোনা এখন ঘুমিয়ে পড়েছে, তো ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন আমি ওনাদের সব উলের ড্রেস গুলো চেঞ্জ করাচ্ছি। ওদিকে মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে, আসলে একটা অস্বস্তি লাগে জানো তো, গরম যেহেতু পড়ে গেছে আর তার মধ্যে ওনাদেরকে এসব পরিয়ে রেখেছি, আমার নিজেরই একটা মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না। তো এটা যার যার মনের ভাব, কিন্তু ভাব থাকলেও একটা উলের ড্রেস এখন করোনা থাকলে যেন কেমন একটা ফিল হয় সেটাই এখন করছি। উলের ড্রেস গুলো সব খুলে দিচ্ছি। তাহলে এবারে দেখে নাও আমার কৃষ্ণ ঠাকুর আর আমার রাধারানী শীতের ড্রেস খোলার পর কত হালকা হালকা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ঠাকুর ঘরে না প্রচুর কাজকর্ম আছে, এখন আবার উলের ড্রেস গুলোকে ধুয়ে এগুলোকে আবার তুলতে হবে, তারপরে প্রচুর মিষ্টি সোনা জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে সেগুলোকে গোছাতে হবে, আর এমনিতেও বাসন কোসন ছড়িয়ে আছে। আগে শাশুড়ি মা যেহেতু অনেকটা কাজ করতো এই জন্য আমার একটুখানি এদিকে এসে এসে করতে পারতাম, কিন্তু এখন যেহেতু রান্নাঘরে কাজের প্রেশার অনেকটাই বেশি হয়ে গেছে সমস্ত দিকে সব কিছুই, তো তার জন্য এখন ঠিক মতো আসতে পারি না, ঠিক মতো কিছু করতে পারি না। এই এই মাত্র একটা মোচা সমস্ত কেটে কুটে রেডি করে এলাম, আর ক্যামেরা একদম দুপুরের পর থেকে আর অনই করিনি, এই আর কি অবস্থা। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।